তোমার পেটে অসুখ হয়েছে, তুমি কেন ডাক্তার কাছে যাবে বলো? আমার ঘরেই তো থানগুনি পাতা পুদিনা পাতা ভরে রাখছি আমি তোমাদের জন্য, তুলসী পাতা লাগিয়েছি, তুলসী পাতায় আগুন তৈরি হয়, আগুন জ্বলে। আমাদেরকে দাদি দেখাইতো, আসো একটা ছোট্ট বাল্ব নিয়ে, ওই বাল্বের নেগেটিভ পজিটিভ দিয়ে তুলসী গাছের গোড়ায় দিত পজিটিভ, উপরে দিত নেগেটিভ, মাঝখানে মাঝে মাঝে একটা আর্থিং দিত, দিয়ে মানে বাল্ব জ্বলতো। বলতে হতো এই গাছটার ভিতরে কত শক্তি আছে, বাল্ব জ্বলে, আগুন জ্বলে, আগুন জ্বলে তুলসী গাছ থেকে। এই তুলসী পাতা যদি তুমি খাও তাহলে তোমার এই যে লাঞ্চের ভিতরে যত সর্দি ঠান্ডা কাশি আছে সব চলে যাবে, কফ চলে যাবে। এই কথা বললেই তাড়াতাড়ি দুইটা তিনটা তুলসী পাতা আনিয়া ধুয়ে ওটার ভিতরে মধু দিয়া আমাদের মুখের ভিতরে ঢুকাই দিত, বা ওইটার সাথে একটু আদা দিয়ে বা একটু লবঙ্গ দিয়ে একটু গোলমরিচ দিয়ে আমাদের গলার ভিতরে ঢুকাই দিত। ঢুকাই দিয়ে আমরা কতক্ষণ চিল্লাচিল্লি করতাম, দাদি তুমি এটা কী করলা কী করলা, যে চুপ করে বসে থাকো। কিছুক্ষণ পরে কি দেখুন সর্দি আসে, তোর তোর বুক দিয়ে কফ আসে, তোর শ্বাসকষ্ট হয়, তুই ভালো হয়ে গেলি না, তোর ঘরেই তো ওই গাছ আছে, তুই কেন ডাক্তার কাছে যাবি, তোর আমি কেন ডাক্তার কাছে নিব, নিবো ওই সময় যদি দরকার হয়, তাইলে বেদরকার তোর কাছে নিয়ে ওই প্যাথোলজি করাও, ওইটা করাও, ওই টেস্ট করো, ওই টেস্ট করো, ওইখানে যাও, এখানে যাও, ওষুধ হয়েছে আজকে, তুমি তিন দিন পরে কার টেস্ট করাই নিয়ে আসো। এই তাল বাহানাগুলি আমাদের কাছে ছেড়ে দিতে হবে। আমাদেরও রুগীদেরকে একটা কথা বলি, আপনারা যদি ডাক্তার আপনাকে দেখানো লাগে তাহলে ডাক্তার দেখাবেন, পাশ করা ডাক্তার দেখাবেন, ভালো ডাক্তার দেখাবেন, রেজিস্টার ডাক্তার দেখাবেন। আপনি ওষুধের দোকান থেকে বারবার অ্যান্টিবায়োটিক কিনে খেতে পারবেন না, ওষুধের দোকান থেকে বারবার আপনি ওষুধ আনতে পারবেন না। তারপরে দ্বিতীয় হলো আমাদের হরমোনের উপরে বিরাট একটা হাত পড়বে, তৃতীয় আমাদের শরীরে টিউমার বাগি ফোড়া এই জাতীয় জিনিস বেশি হবে। এবং এই টিউমার বাগি ফোড়াকে যদি আপনি প্রতিরোধ করতে চান তাহলে আপনার লবণের ভিতরে আয়োডিন খেতে হবে, তাহলে একটু টেস্ট করে নিতে হবে, যেই ব্র্যান্ড আপনি দেখবেন যে ওই ব্র্যান্ডের ভিতরে ঠিক মতো আয়োডিন দেয়, এবং সেখানে আপনি লেবু দিয়ে পরীক্ষা করলেন, আয়োডিন যদি লবণে আয়োডিন থাকে তাহলে সে লালচে কালচে নীলা ভাব ধারণ করবে। আবার আপনি লবণটাকে ভাতের ভিতরে এরকম নিয়ে অনেকক্ষণ ডলেন, ডলতে 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 এক ফোড়া লেবু দিয়ে আবার ডলেন, 100% প্রমাণ পেয়ে যাবেন। যদি নীল নীল হয়, লাল হয়, কমলা রং হয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে আয়োডিন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়োডিন দেওয়া লবণ খেলে আমরা গলগণ্ড থেকে মুক্তি পাবো, আমরা টিউমার থেকে মুক্তি পাবো, আমরা বাগি থেকে মুক্তি পাবো, আমরা চর্মরোগ থেকে মুক্তি পাবো। আরেকটা ব্যাপার, এখানে ডায়রিয়ার সাথেও একটু সম্পর্ক আছে, আর আমরা এই ঋতুতে যে কোনো পেটের যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনার স্লাইন খাওয়া দরকার আছে, পেটের যে কোনো সমস্যার জন্য। আর যাদের বাড়িতে সংখ্যায় খুবই কম কুষ্ঠ রোগ হয়, এই যে নখ শুকিয়ে যায়, অনেকে বলে আমার হাত পা নখগুলি শুকিয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনাকে একটু স্লাইন খেতে হবে। আপনি তৈরি করেও খেতে পারেন, আপনি বাজার থেকে কিনেও খেতে পারেন, ভালো কোম্পানির স্লাইন খেতে পারেন। এখন স্লাইন অরেঞ্জ স্লাইন এসে গেছে, লিমন স্লাইন এসে গেছে, যারা সাধারণত স্লাইন তৈরি করে তারা খুব নিরাপত্তার সাথেই করে, আর ওর স্লাইন বড়ো বড়ো কোম্পানি SMC সহ বড়ো বড়ো কোম্পানিরও আছে, ওগুলো আপনি খেতে পারেন। দেখবেন বাজারের দোকানে একটা গাজর বিক্রি করতেছে, এটা ওরকে বলবেন তুমি লবণ পানি দিয়ে ধুয়ে গাজরটা বিক্রি করো, একটা টমেটো বাজারে বিক্রি করতেছে, একটা অ্যালোভেরা বিক্রি করতেছে, চা তৈরি করতেছে, চাটা স্টারলাইজ হয়ে যায় কারণ চাটা তো উত্তপ্ত হয়, কিন্তু সেখানে শুধু একটু খেয়াল রাখতে হবে চার ভিতরে আপনার চিনি খেতে পারবেন না, চায়ের সাথে চিনির কোনো সম্পর্ক নাই, শুধু চা আপনার এই কন্ট্রোলারিংকে মুখকে দাঁতকে ঠোঁটকে গালকে জিভকে একদম জীবাণুমুক্ত করে ফেলে। সেই ক্ষেত্রে চা আমাদের জন্য ঔষধ স্বরূপ, চায়ের যে রঙটা এটাও আমাকে স্টমাকের জন্য কাজ করে, চায়ের সাথে যা আছে শুধু আপনি চিনি দুধ চায়ের সাথে খেতে পারবেন না। এই করোনাকালীন সময়ে চায়ের সাথে চিনি দুধ খেয়ে আপনি করোনা আনতে পারবেন বা ব্ল্যাক করোনা ডাইক আনতে পারবেন না, আমাশা ডাইক আনতে পারবেন না, IBS ডাইক আনতে পারবেন না, বাজে হ্যাজার্ড হয়ে যাবে আপনার চাটা। চাকে চা হিসাবেই খাবেন, আর পরিষ্কারভাবে একটা জিনিস আপনি জানবেন যে পৃথিবীর যত চিনি আছে, চিনি মানেই সাদা,
এই চিনির ভিতরে 150 রোগ আছে তবে চিনিতে একটু কাঁচা হলুদ দিলে আপনি ওই অনেকগুলি রোগ থেকে একটু মুক্তি পেতে পারেন সেটা সব সময় কেউ দিয়ে খাবে এরকম না চিনির ভিতরে যদি আপনি একটু নিম পাতা দেন একটু স্টারলাইজ হলো সেখানে কিছুটা নিরাপত্তা পাবেন কিন্তু চিনিকে কোনো নিরাপদ করার আর কোনো উপায় নেই চিনি থেকে যত খাবার তৈরি হবে এরা জিলাপি বলেন রসগোল্লা বলেন আমৃতি বলেন যত রকম রাবড়ি বলেন পিন্নি বলেন যত জিনিস আছে চিনি থেকে তৈরি কোনোটাই কিন্তু নিরাপদ না সবগুলি আপনার শরীরের ভিতরে রোগ সৃষ্টি করবে সবগুলি আপনার চিনির একমাত্র কাজ হল শরীরের সর্বাঙ্গের ভিতরে গ্রেভি সৃষ্টি করবে অ্যালার্জির জনক হলো চিনি সুগার মানুষের 500 ধরনের অ্যালার্জি আবিষ্কার হয়েছে যত অ্যালার্জি বলেন যত উত্তপ্ত হওয়া বলেন যত হাই প্রেশার বলেন যত কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস পুরুষি নিমোনিয়া টিবি যক্ষা বক্ষবিধির সমস্যা সিওপিডি যেটা খালি শুধু কফি তৈরি হয় হ্যাজমা যে রোগগুলো এই সবগুলো রোগ কিন্তু হয় চিনি বাহিত মিষ্টি বলে চিনিটাকে খাই কিন্তু ওর ভিতরে যে এত দোষ এটা বলার অপেক্ষা রাখে না আরেকটা মজার ব্যাপার হলো আগের দিনে যারা চিনি খেত না তারা ব্রাউন সুগার খেত এখন ব্রাউন সুগারটাও তৈরি হয় চিনি থেকে চিনির সাথে একটু গুড় দিয়ে আমাদের গুড়গুলি পর্যন্ত এখন হ্যাজার্ড হয়ে গেছে গুড়ের ভিতরে আগের মতো যে গুণগুলি সেগুলি নেই তবে মোলাসেসটা একটু নিরাপদ যেটা থেকে ওই যে তামাক তুমাক তৈরি করে মোলাসেস দিয়ে অনেক জিনিস হয় আধুনিক বিশ্বে এখন মোলাসেস খায় মোলাসেসের ভিতরে অনেক শক্তি আছে অনেক বেশি এনার্জি গ্রো করায় যেমন ডিমের ভিতরে অনেক এনার্জি আছে পনিরের ভিতরে এনার্জি আছে মাখনের ভিতরে অনেক এনার্জি আছে দুধের ভিতরে অনেক শক্তি আছে যেরকম বাদামের ভিতরে পিনাট বাটার হোক যে কোনো বাদাম যার যেরকম সমর্থন চীনাবাদাম 100 টাকা সব মিলে কেজি কখনো 70 হয় কখনো 60 হয় কখনো 40 হয় কখনো 100 উদ্দেশ্য আসে হয় তো 100 টাকার যদি 1 কেজি বাদাম কিনা যায় আমার পুরো পরিবারকে আমি একদিনের জন্য দুই দিনের জন্য সব রকম ভিটামিন পেয়ে গেলাম সব রকম শক্তি পেয়ে গেলাম সব রকম শক্তির উৎস পেলাম শক্তির চান পেয়ে গেলাম হার্টের ভিতরে রক্তগুলি জমাট বাঁধতে পারবে না তাহলে আমাদের রসুন খেলে কোনো রক্ত জমাট বাঁধে না পেঁয়াজ খেলে কোনো রক্ত জমাট বাঁধবে না আপনার কাঁচামরিচ খেলে রক্ত জমাট বাঁধে না কাঁচামরিচ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে লেবু খেলে সর্বক্ষণ সর্ব অঙ্গকে শক্তিশালী করে লেবু এবং লেবু আমাদের শরীরে 72 ঘন্টার বেশি অবস্থান করে না ভিটামিন সি ভিটামিন ই ই এবং সি এই দুইটা আমাদেরকে প্রচুর বেশি খেতে হবে এজন্য খেয়াল রাখতে হবে যে আমাদের কোন অঙ্গটা দুর্বল সেই অঙ্গটার জন্য কোনটা সেই অঙ্গের মতো ওই অঙ্গের খাবার শিখে চীনে যদি কারো লিভার প্রবলেম হয় তখন তাকে একদম বাচ্চা খাসি বা যে কোনো প্রাণী মুরগির কলিজা খাওয়ার জন্য ওরা অভ্যস্ত করে তোলে যে কলিজা খেলে তার রক্ত বিশুদ্ধ হবে এবং রক্তের সার্কুলেশন বাড়বে হিমোগ্লোবিন বেড়ে যাবে আর বিসি ডাব্লিউবিসি বেড়ে যাবে এই যে লিভার মানুষের প্রাণীর লিভারটা মানুষের লিভার এসে কাজ করতেছে যখন কারো হাতে পায়ে ব্যথা বেদনা হয় তখন তারা হালাল প্রাণীর আমরা পায়ের নলি বা পায়ের হাড় বা আমাদের দেশে দেখছি অনেকে হালিম তৈরি করে খায় এই খাবারগুলো আমাদের হাড়ের লিগামেন্টে হাড়ের শক্তি বৃদ্ধিতে পায়ের হাড়ের শক্তি বৃদ্ধিতে শরীরের শক্তি বৃদ্ধিতে মোটামুটি ভালোই কাজ করে যেটা আমরা টের পাই যেরকম একটা মুরগির ডিম খেলে একটু বেশি করে পনির খেলে বেশি করে দুধ খেলে বেশি করে মাখন খেলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে একটু এনার্জি বৃদ্ধি পেয়েছে আমরা যদি একটা মুরগির বাচ্চা মুরগির চুপ প্রতিদিন তিন বেলা খায়